এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ঠ্যাঙ্গাপাড়া এলাকায়। সেই জায়গায় কিন্তু কার্যত প্লাবিত, এখানে কেউ ঢোকার পর্যন্ত সাহস করতে পারবে না, এতটা পর্যন্ত জল জমে রয়েছে। কারণ এই যে জল জমে রয়েছে গোটা এলাকা, বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। যাদের বাড়ি রয়েছে, ঘর রয়েছে, একতলা যাদের ঘর রয়েছে তারা কেউ একতলায় থাকতে পারছে না, দোতলার ওপর বা ছাদের মধ্যে তারা থাকছে। দূরে যে ছবি দেখাবো, দূরে যে ছাদ দেখাবো একতলা বাড়ি, সেই একতলা বাড়ির ছাদের মধ্যে কিন্তু প্রচুর মানুষ বসবাস করছে, প্রচুর মানুষ সেই জায়গায় রয়েছে একতলার ওপরে। অর্থাৎ তাদের যে ঘর, তাদের যে বাড়ি, সেই সমস্ত কিছু জলের তলায় চলে গিয়েছে। যারা এই যে জায়গা দেখাবো ছবিটা, আর ঠিক আমার বাঁ দিকের ছবিটা দেখাবো, বহু লোক, এই যে হাই স্কুল রয়েছে, এই হাই স্কুলের মধ্যে কিন্তু আজকে পড়াশোনা বন্ধ, স্কুল বন্ধ। সেইখানে স্থানীয় বাসিন্দারা তারা রয়েছে, স্কুলের ভিতরে যে জায়গায় তারা রয়েছে সেই জায়গা তো জলমগ্ন পরিস্থিতি, এবং সেই জায়গাতে কিন্তু এইভাবে কিন্তু বসবাস করতে হচ্ছে তাদের। তারা কিন্তু যথেষ্ট ক্ষোভের মধ্যে রয়েছে। একজনের সঙ্গে কথা বলবো, তো এই জায়গাতে আমাদের ভেলায় ছাড়া কোনো উপায় নেই, আমরা আসতে পারলাম না। কি অবস্থা এখানটায়? মানুষের ধূপ দুর্দশা, এখানটায় কিচ্ছু নেই। আমাদের আমাদের হচ্ছে মানুষের খাওয়ার জন্য কিচ্ছু নেই, কোনো নেতা মন্ত্রী আসছে না। আশ্রয়ের জায়গায় একমাত্র এই স্কুল। এই স্কুলের ভেতরে হাজারে হাজারে মানুষ রয়েছে। আমি যাচ্ছি সেই স্কুলে, গঙ্গারামপুরের এই স্কুলে, যে ছবি দেখা যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু এই জায়গাতে রয়েছে। এবং এই জায়গা তো যে জায়গায় রয়েছে স্কুলের মধ্যে, সেই স্কুলও কিন্তু কার্যত আজকে জলের তলায় চলে গিয়েছে। এখানে প্রচুর মানুষ যারা রয়েছে তারা আপাতত বসবাস করছে। যে ছবি দেখা যাচ্ছে বা প্রচুর মানুষ কিন্তু এইখান থেকে দাঁড়িয়ে আছে, তারা স্থানীয় বাসিন্দারা তারা যেন খুব প্রকাশ করছে যে এই জায়গায় কোনো রকম উন্নতি হচ্ছে না, তাদের কোনো রকম কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না। শুধু মানুষ নয়, যা পশু গরু যাদের যে ব্যবসা ছিল সেই সমস্ত গরুকেও কিন্তু এই জায়গায় রাখা হয়েছে, স্কুলের মধ্যে রাখা হয়েছে। কারণ বিস্তীর্ণ এলাকা আজ প্লাবিত, বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। সেই জায়গাতেই কিন্তু তারা আজকে বাঁচার জন্য, একমাত্র তাদের যে জায়গা বাঁচার জন্য তাদের যে জায়গা সেইটা হচ্ছে এই স্কুল। এবং এই স্কুলের ভরসাতেই তারা বর্তমানে যেমন বেঁচে রয়েছে তেমনটাই কিন্তু কয়েকজনের সঙ্গে কথা বলবো, আপনাদের সঙ্গে কথা বলবো। এই জায়গা থেকে আপনিও আছেন? হ্যাঁ, আমি এখানে, আমরা এসেছি গঙ্গারামপুর, এটা ঠ্যাঙ্গাপাড়া 2-3 বেলবাড়ি অঞ্চলের মধ্যে পড়ে। এখানে প্রায় 20,000 লোক রয়েছে। এখানে কোনো রকম গরু বাছর থেকে শুরু করে হাজার হাজার মানুষ, প্রায় 20,000 মানুষ রয়েছে এখানে। তাদের কোনো ত্রাণ, এরা বলছে এরা কোনো ত্রাণ আসেনি, এখানে কোনো খাদ্য খাওয়ার নেই। এখানে 2-3 দিন হয়ে গেল, আজকে 3 দিন ধরে এখানে কোনো খাদ্য খাবার পৌঁছায়নি। এরা প্রায় 3 দিন ধরে না খেয়ে এখানে পড়ে আছে। এই জায়গায় কিন্তু কার্যত ঢোকার মতো পরিস্থিতি নেই, এবং এই জায়গায় একমাত্র এই স্কুল ঘর কিন্তু তাদের বাঁচার জায়গা। এবং সেই স্কুলের মধ্যে যেমন মানুষ বসবাস করছে তেমনটাই তাদের যে গবাদি পশু ছিল সেইগুলোকে কিন্তু এই জায়গাতে রাখা হয়েছে। সেই সমস্ত এখানে রেখে তারা কোনোভাবে এখান থেকে বাঁচার চেষ্টা করছে। ক্ষোভ রয়েছে একটা তাদের, যে এই জায়গায় কেউ তাদের কাছে এগিয়ে আসেনি। পাশাপাশি এই যে জায়গায় যেটা ছবি, সেই জায়গাতে দেখা যাচ্ছে হাজারে হাজারে মানুষ এই ঠ্যাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরে সেই জায়গাতে রয়েছে। গঙ্গারামপুর কেন, দক্ষিণ দিনাজপুর আরব যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গা কিন্তু আজ প্লাবিত, এবং তারা তাদের ভিটে মাটি হারিয়ে আজ আশ্রয় নিয়েছে এই জায়গায়। ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর।